শিকাগোর উন্নয়ন হয়েছে কিন্তু এক তলে তলে আপনার ব্যক্তিগত উন্নয়ন কি হয়েছে সেই পরিসংখ্যান আমাদের সামনে প্রকাশ করুন আজকে 4000 কোটি টাকা বাজেট হলে 1000 টাকার কোটি 1000 কোটি টাকার কাজ হয়তো 3000 কোটি টাকা আপনাদের পকেটে ঢুকে সেই কথাটি কেন বলেন না সুতরাং এই তলে তলে চুক্তি করে লাভ হইবে না তলে তলে হয় পরকিয়া আর প্রকাশ্য হয় আসল সম্পর্ক পরকিয়াটা অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্ক যারা করে বাংলাদেশের রাস্তা বাংলাদেশের বাংলাদেশের লাশপাশে তাদের জায়গা হবে না ইনশাআল্লাহ সুতরাং মিস্টার কাদের কাকু এই তলে তলে দিয়েছেন এই তলে তলে চুক্তিতে কাজ হবে না এবার বিশ্বাস করবে সৈনিকরা রাস্তা যাবেছে এবার নিঃস্বাধীনের পতন না ঘটানো পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ক্ষান্ত হব না সালামি বন্ধুগণ আগামী 20 অক্টোবর রাজধানী ঢাকার ঐতিহাসিক সরোবরটি উদ্যানে ঐতিহাসিক ছাত্র যুব জনতার সমাবেশের মাধ্যমে বিশ্বের চরমনাই এই তলে তলে সম্পর্কের আসল রহস্য ফাঁস করবে ইনশাআল্লাহ আগামী 20 অক্টোবর আপনাদের সবাইকে সেই সমাবেশে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে সরোবরে কথা হবে সম্মানিত উপস্থিতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পশ্চিম এবং ঢাকা জেলা দক্ষিণ থেকে বিশাল মিছিল এসেছে আমরা মিছিলকারীদের স্বাগত জানাই সম্মানিত উপস্থিতি এবার যেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাবেক ছাত্র নেতা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের শ্রমিক মহাসমাবেশের সম্মানীয় সভাপতি আল্লাহ আজকের এই সমাবেশে রাজনৈতিক নেতা আমরা দেখছি যারা বিগত বর্ণবসর ক্ষমতায় ছিলেন তারা এ দেশের শ্রমিক জনতাকে ব্যবহার করে তাদের আখের গুছিয়েছে তাদের ভোট তাদের সমর্থনকে খুশি করে তারা ক্ষমতা দিয়ে এবং সর্বশেষ এই ক্ষমতাসীন সরকার 2008 সালে যখন ক্ষমতায় চাল গ্রহণ করা করেছিলেন 10 টাকা কেজি করে চাল খাওয়াবে এই ঘোষণা দিয়ে আকৃষ্ট করেছে কিন্তু আজকে আমরা দেখছি 70-80 টাকা দরে চাল খেতে হচ্ছে ঠিক না ভাই আমার রক্ষমূলের পেশা কত যখন সবের জনতা জীবন ছবি জনতা জীবন দিশাহারা রক্ষমূল্য নিয়ে আমরা যখন ব্যর্থ তখন শ্রমিক জনতার পক্ষে কথা না বলে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রমিক জনতাকে নিয়ে উপহাস করছে এই যে কথা আপনারা বলতে পেরেছেন এই বক্তব্য
ولكن يجب ان يكون هناك
সামনে চোখ প্রসারিত পর্যন্ত উপবিষ্ট দেশের শ্রমিক জনতা আমরা তোমার শুক্রিয়া আদায় করছি জাতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রাজনীতি ময়দানে তারা নামব ইসলামী শ্রমনীতি কল্যাণমুখী অর্থনীতি শ্রমিক বান্ধব রাজনীতি প্রতিষ্ঠা করার তত্ত্বই নিয়ে অর্থাৎ শ্রমিকদের ছাত্র আত্মা নিয়ে বাংলাদেশের ইসলামী শ্রমিক আন্দোলনে আগমন আমরা বাংলাদেশের দিকে যদি পিছন দিকে তাকিয়ে দেখি এই শ্রমিকদের নিয়ে অনেক সংগঠন বিশেষ করে গণতান্ত্রিক সংগঠনরা দীর্ঘদিন ধরে তারা ওইদের করে শ্রমিকরা তাদের ঘরে কিন্তু শ্রমিকদের যেমন ভাবি উন্নয়ন কিন্তু বাংলাদেশের সরকার থেকে কোনো আশা করতে পারেনি শ্রমিকের লড়াই জন্মায় মহামূল বিচার বুঝে জন্মায় তিনি শ্রমিকদের আমাদেরকে মনে রাখতে হবে সব ভালোর মধ্যে কিন্তু খারাপ কিছু লুকিয়ে থাকে শ্রমিকরা বাংলাদেশের রেমিলিয়েন্স নিয়ে আসে শ্রমিকরা বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখে শ্রমিকরা বাংলাদেশে এইভাবে শ্রমের মাধ্যমে দেশ তৈরি করে কিন্তু শ্রমিকদেরকে যারা পরিচালনা করে সেই ঘুরে খাওয়া সরকার ব্যবস্থা আজকে শ্রমিকদের অর্থকে পিছিয়ে বাজার করার জন্য সমাপ্ত অল্প দুটি শেষ করবো আপনাদের পিছনে যে বিল্ডিং